সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বোমা। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আবু তালেব মোল্লা এবং তার পরিবারের সদস্যরা। এদিকে ঘটনার পর থেকেই গা ঝাঁকা দিয়েছেন আবু তালেব মোল্লা। এই অবস্থায় পরপর দুদিন আবু তালেবের স্ত্রী মাজিদা বিবিকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর আধিকারিকরা। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই এর 10 সদস্যের একটি প্রতিনিধি দল। আর সেই অভিযানে উদ্ধার হয় 70 থেকে 80 লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র। সূত্রের খবর, ঘটনার দিনই সিবিআই এর দুজন আধিকারিক আবু তালেবের বাড়িতে এসে পৌঁছন। তবে সেই সময় আবু তালেবের স্ত্রী বাড়িতে ছিলেন না। পরে তিনি বাড়িতে এলে তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, আবু তালেবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় যে বাড়িতে এত অস্ত্র, বারুদ, বুলেট এবং কার্তুজ মজুদ ছিল তা কি তিনি জানতেন। এ বিষয়ে আবু তালেবের সঙ্গে কি তার কোনো কথা হয়েছিল, শেখ শাহজাহান তাদের বাড়িতে আসতেন, শাহজাহানের সঙ্গে কতদিনের সম্পর্ক আবু তালেবের, বাড়িতে কতদিন ধরে মজুদ ছিল অস্ত্র, বোমা, এখন আবু তালেব কোথায় রয়েছেন। যদিও কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি আবু তালেবের স্ত্রী, এমনটাই সূত্রের খবর। এ বিষয়ে মজিদা বিবি জানিয়েছেন, গত শুক্রবার সকালে বাড়ি থেকে আবু তালেব বেরিয়ে গিয়েছিলেন। পাশাপাশি এই অস্ত্র, বোমা, বারুদ মজুতের বিষয়ে তিনি যে কিছুই জানতেন না সে কথাও জানাতে ভোলেননি আবু তালেবের স্ত্রী। না, শাহজাহান আমাদের বাড়িতে কোনো দিন আসতো না। তাহলে কি আপনাকে ফাঁসানোর জন্য শাহজাহানের অনুগামীরা এসেছিল? আপনি এখনো পর্যন্ত ভয় রয়েছেন? স্বামীর খোঁজ করছেন? স্বামীর খোঁজ তো অবশ্যই করব। এই আবহে শাহজাহানের সঙ্গে আবু তালেবের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে আবু তালেবের সঙ্গে শাহজাহানের যোগাযোগ আরও স্পষ্ট হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। স্বভাবতেই প্রশ্ন উঠছে যে আবু তালেব যদি নির্দোষী হন তাহলে কেন তিনি আত্মগোপন করে রয়েছেন, কেন তিনি তদন্তের মুখোমুখি হচ্ছেন না, নাকি সবকিছু জানেন বলে মুখে কুলু পেটে রয়েছে আবু তালেবের পরিবার। এর পিছনে কি প্রভাবশালীদের মদত রয়েছে, এই প্রশ্নই তুলছে ওয়াকিবহল মহল। টাকার আগ্নেয়াস্ত্র পাওয়া এটা একটা স্বাভাবিক, একটা সহজ কথা না। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাড়ির শুরুতেই ঢুকেই বাক্স, সেখানে একাধিক আগ্নেয়াস্ত্র কিভাবে এলো, প্রশ্ন উঠছে, প্রশ্ন করছেন সিবিআই আধিকারিকরা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মেঘা রায়, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।